শিক্ষার্থী বন্ধুরা, মনোয়ারশিপন বলছি। আমাদের আজকের টিউটোরিয়ালটি একেবারেই বেসিক লেভেলের, অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি যদি আজকে প্রথম কম্পিউটার কিনে থাকেন অথবা কম্পিউটার কিনতে চাচ্ছেন এবং অনলাইনে কাজ করতে চাচ্ছেন বা কম্পিউটার রিলেটেড কাজগুলো করতে চাচ্ছেন, তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য। অনলাইনে ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএম মার্কেটিং, ওয়েব ডিজাইন রিলেটেড বিভিন্ন ধরনের কাজ করছি প্রায় 12 বছরের উপরে এবং ট্রেন্ড আপ করছি। তো আপনাদের জন্য ভাইশিপন চ্যানেলে আমি 1300+ টিউটোরিয়াল দিয়েছি অনলাইন আর্নিংসের বিভিন্ন সেক্টরে, 1300+ টিউটোরিয়াল দিয়েছি। আপনারা ভাইশিপন চ্যানেলে এসে ভিডিওজে গেলেই সবগুলো টিউটোরিয়াল পেয়ে যাবেন এবং এগুলো সবই পেইড টিউটোরিয়াল, ফ্রিতে দেওয়া হয়েছে আপনাদেরকে, জাস্ট দেখে দেখে শিখবেন আর কাজ করবেন। বাট ইদানিং আমি লক্ষ্য করছি যে অনেক স্টুডেন্ট ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বাট তাদের কম্পিউটার বেসিক নলেজ নেই, তাই আজকের টিউটোরিয়ালটি টোটাল কম্পিউটার বেসিক নলেজ নিয়ে। তো ফার্স্ট টাইম আপনি যখন একটি কম্পিউটার পারচেজ করবেন, তাহলে কম্পিউটার পারচেজ করতে গেলে আপনাকে হয় একটি ডেস্কটপ পারচেজ করতে হবে অথবা একটি ল্যাপটপ পারচেজ করতে হবে। আমি যদি গুগলে ডেস্কটপ কম্পিউটার লিখে সার্চ দিই, লক্ষ্য করুন প্রচুর লিঙ্ক পেয়ে যাবেন আপনারা যেখান থেকে আপনারা ডেস্কটপ কম্পিউটার পারচেজ করতে পারেন। বাট কম্পিউটার পারচেজ করার পূর্বে আপনাদেরকে কম্পিউটারের হার্ডওয়্যার কনফিগারেশনগুলো খুব ভালোভাবে দেখে নিতে হবে, অর্থাৎ অনলাইন থেকে আইডিয়া নিতে হবে। তো যেহেতু টোটাল একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি আমি, তাহলে সিকোয়েন্স মেনটেন করতে হয়তো আমার একটু সমস্যা হবে, বাট আপনারা বুঝে নেবেন। ডেস্কটপ কম্পিউটারের কথা বলতে গিয়ে আমাদের ব্রাউজারের কথা চলে এসেছে, অথবা আপনারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাহলে এখানে ব্রাউজারে যদি আপনারা সার্চ করেন ল্যাপটপ কম্পিউটার, তাহলে প্রচুর লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ল্যাপটপ কম্পিউটারগুলো কিনে নিতে পারেন অথবা আপনারা মার্কেটে গিয়ে কম্পিউটার মার্কেটগুলোতে গিয়ে কিনতে পারেন। যেমন এলিফ্যান্ট রোডে রয়েছে, আইডিবি ভবন থেকে কিনতে পারেন আপনারা, ফকিরাপুলে একটি কম্পিউটার মার্কেট রয়েছে। তো আসুন ফার্স্ট টাইম আমরা বুঝি যে হোয়াট ইজ ব্রাউজার, ব্রাউজার কী। ব্রাউজার হচ্ছে আপনি যখন কম্পিউটার পারচেজ করছেন তখন অবশ্যই আপনি অনলাইনে কাজ করার জন্যই কম্পিউটার পারচেজ করছেন, তাহলে আপনার ইন্টারনেট কানেকশান লাগবে। আপনি আপনার আশেপাশে একটু খোঁজ খবর করলেই ব্রডব্যান্ড কানেকশানের প্রতিষ্ঠানগুলো পেয়ে যাবেন, তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশান নিয়ে নেবেন। তাহলে আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনার ঘরে বসে সারা ওয়ার্ল্ডের সাথে আপনি যোগাযোগ স্থাপন করতে পারবেন। তাহলে আমরা নিশ্চয়ই বুঝেছি যে আমাদের অনলাইনে কাজ করতে গেলে ফার্স্ট টাইম একটি কম্পিউটার লাগবে, সেটি ডেস্কটপ হোক অথবা ল্যাপটপ হোক। এরপর আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে ইন্টারনেট কানেকশান। তো আমরা মনে করছি, আমরা সাপোজ আমি ডেস্কটপ ইউজ করছি অথবা ল্যাপটপ ইউজ করছি, এটি ডেস্কটপ ইউজ করছি আমি, তাহলে আমি ডেস্কটপ নিয়েছি পাশাপাশি ইন্টারনেট কানেকশান নিয়েছি। তো এ পর্যায়ে আমাদেরকে ব্রাউজারগুলো সম্পর্কে জানতে হবে। অনলাইনে সবচেয়ে পপুলার ব্রাউজার হচ্ছে গুগল ক্রোমে ব্রাউজার। বাই ডিফল্ট আপনি উইন্ডোজের সাথে একটি ব্রাউজার পেয়ে যাবেন যেটি আমরা সচরাচর ইউজ করি না। তাহলে আমাদেরকে গুগল ক্রোমে ব্রাউজার ইনস্টল করে নিতে হবে। আর ফার্স্ট টাইম আপনি যখন কম্পিউটার পারচেজ করছেন তখন আপনি কম্পিউটার যেখান থেকে পারচেজ করছেন সেখানে যখন বলবেন যে আমাকে গুগল ক্রোমে ব্রাউজার এবং অন্যান্য যে সমস্ত ভালো ভালো ব্রাউজার সেগুলো ইনস্টল করে দাও, তখন তারা আপনাকে ইনস্টল করে দিবে। তো সাপোজ আমি মনে করছি যে গুগল ক্রোমে আমার এখানে ইনস্টল রয়েছে, অথবা আপনারা গুগল ক্রোমে ব্রাউজার অনলাইন থেকেও ডাউনলোড করতে পারেন। সাপোজ আমি যদি এখানে ব্রাউজার লিখে সার্চ দিই, লক্ষ্য করুন ব্রেভ ব্রাউজার, তারপরে রয়েছে অপেরা ব্রাউজার, মজিলা ফায়ারফক্স, তো এ ধরনের প্রচুর ব্রাউজার রয়েছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন। আর অনলাইনে যখন আপনারা অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তখন আপনাদের 2 থেকে 3টি ব্রাউজার নিয়ে কাজ করতে হবে। আর সবচেয়ে পপুলার হচ্ছে গুগল ক্রোমে ব্রাউজার, এটি দিয়েই ফার্স্ট টাইম শুরু করবেন আপনারা। যেমন সাপোজ মনে করছি আমি এই ব্রাউজারটি ডাউনলোড করতে চাচ্ছি, তাহলে আমি যদি এটি ওপেন করি, লক্ষ্য করুন এই ডাউনলোড ফায়ারফক্সে ক্লিক করলে এটি ডাউনলোড হবে এবং আপনি ইনস্টল করে নিতে পারবেন। আমি ইনস্টল করে শো করছি ডাউনলোড ফায়ারফক্স, আমি উইন্ডোজ 10 ইউজ করছি। এখন হোয়াট ইজ উইন্ডোজ, লক্ষ্য করুন একটি টপিক বোঝাতে গিয়ে আরেকটি টপিক চলে আসছে। উইন্ডোজ হচ্ছে আপনি কম্পিউটার পারচেজ করেছেন, সেখানে
বিভিন্ন ধরনের হার্ডওয়্যার পার্টস দিয়ে আপনাকে কম্পিউটার সেট আপ করে দিল। সাপোজ আমি যদি গুগলে সার্চ করি পিসি কনফিগারেশন, তো এখানে আপনারা যখন বিভিন্ন সাইটে যাবেন, সাপোজ আমি একটি ওয়েবসাইটে গেলাম, সেখানে ল্যাপটপে গেলাম, সেখানে ডেস্কটপে গেলাম, আমি যে কোনো একটি ডেস্কটপ দেখতে চাইলে সেটির কী কী পার্টস সেগুলো এখানে আমরা বিস্তারিত পেয়ে যাব এবং এগুলো দেখে আপনারা কম্পিউটার পার্টসগুলো সম্পর্কে ধারণা নিতে পারেন। তো আসুন আমরা মজিলা ফায়ারফক্সটি ডাউনলোড করি। ডাউনলোড কমপ্লিট, তাহলে এখানে যদি আমরা ক্লিক করি, এটি ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়েছে। আমরা ইয়েস আমি ইনস্টল করে পরে ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি। আর এই ডাউনলোডিং অর্থাৎ আমরা যখন ডাউনলোড করছি অনলাইন থেকে কোনো কিছু, কোনো সফটওয়্যার, কোনো ইমেজ, কোনো ভিডিও, ডাউনলোড হতে কতটা সময় নেবে সেটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপরে। তাহলে আপনি যখন ব্রডব্যান্ড কানেকশান নিচ্ছেন তাদের সাথে স্পিড সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন। তো টিউটোরিয়ালটি একটু বড় হলেও আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আজকের টিউটোরিয়ালটি বেসিক কম্পিউটার লক্ষ্য করুন, আমি উইন্ডোজ 10 ইউজ করছি, এ কারণে এখানে অটোমেটিক্যালি উইন্ডোজ 10-এর যে ভার্সন সেটি ডাউনলোড হয়ে গিয়েছে। এটি হচ্ছে মজিলা ফায়ারফক্স, অর্থাৎ এখানেও আমরা ক্রমেতে যেভাবে কাজ করছি সার্চ করে সেম একইভাবে এখানেও আমরা কাজ করতে পারি। তো এটি আমি ক্লোজ করে দিচ্ছি। তো ফার্স্ট টাইম আপনারা যখন কম্পিউটার ওপেন করবেন তখন আপনারা এ ধরনের একটি ইন্টারফেস পাবেন। অবশ্যই এত আইকন থাকবে না, আমি কাজ করছি তাই আমার বিভিন্ন প্রয়োজনে আমি এই আইকনগুলো এখানে নিয়ে আসছি, এগুলোকে আইকন বলে। এগুলি প্রত্যেকটি এক একটি আইকন, এটি সফটওয়্যারের আইকন হতে পারে, ফোল্ডার হতে পারে। আর এই যে এরিয়াটি দেখছেন এটি হচ্ছে ডেস্কটপ, তো ডেস্কটপে আপনি যা খুশি তাই রাখতে পারেন। নর্মালি এখানে মাই কম্পিউটার নামে একটি অপশান থাকে এবং রিসাইকেল বিন থাকে। এখন হোয়াট ইজ রিসাইকেল বিন? রিসাইকেল বিন হচ্ছে অনেকটা আমি ডাস্টবিনের সাথে তুলনা করতে পারি, অর্থাৎ আমার পিসিতে বা কম্পিউটারে কোনো একটি ফাইল আমার প্রয়োজন নেই, এগুলি প্রত্যেকটি এক একটি ফাইল, এটি একটি ফাইল, এটি একটি ফাইল, এগুলি নোটপ্যাডের ফাইল। সাপোজ এখানে আমি কিছু অডিও ফাইল রেখেছি, আমি যদি এটি ডিলিট করে দিতে চাই জাস্ট কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করে ডিলিট, তাহলে এটি কোথায় চলে গেল? এটি চলে গেল রিসাইকেল বিনে, অর্থাৎ ডাস্টবিনে। তো এখানে চলে গেলে অর্থাৎ রিসাইকেল বিনে যদি আমরা ফাইলগুলো রাখি সেগুলো এখানে থাকবে, বাট ইচ্ছে করলে আমরা এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করে রিস্টোরে ক্লিক করে এটি নিয়ে আসতে পারি। লক্ষ্য করুন আমাদের ফাইলটি অবশ্যই এখানে চলে এসেছে, দিস ওয়ান। আমরা ক্লিক করে ধরে ড্র্যাগ করে যেদিকে খুশি সেদিকে মুভ করতে পারি এবং যেখানে খুশি সেখানে রাখতে পারি। আমি পুনরায় ডিলিট করে দিচ্ছি, ডিলিট। বাট এখান থেকে যদি আমরা এম্পটি রিসাইকেল বিন করে দেই তাহলে এই ফাইলগুলো আমরা আর ফিরিয়ে আনতে পারবো না। আশা করছি বুঝতে পেরেছি। নর্মালি আমরা যখন এখান থেকে ডিলিট করছি রিসাইকেল বিনে যাচ্ছে, বাট রিসাইকেল বিন থেকে যখন ফেলে দিচ্ছি তখন পার্মানেন্টলি ডিলিট হয়ে যাচ্ছে। অথবা যে কোনো একটি ফাইল সিলেক্ট করে আমরা যদি শিফট ডিলিট পেস্ট করি সেটি রিসাইকেল বিনে যাবে না, সরাসরি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমরা কম্পিউটার কিনে ফেলেছি, পিসি কিনে ফেলেছি, ডেস্কটপ বা ল্যাপটপ, তাহলে এবার কাজ করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার লাগবে। আমরা যে সেক্টরে কাজ করব সেই সেক্টরের সফটওয়্যার লাগবে। তো সফটওয়্যারগুলো আমাদেরকে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, অথবা মার্কেট থেকে পারচেজ করে নিতে হবে, অথবা অনলাইন থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। যেমন সাপোজ আমি মনে করছি আপনি অফিস নিয়ে শুরু করবেন, মাইক্রোসফট অফিস, তাহলে আপনাকে মার্কেট থেকে হয়তো মাইক্রোসফট অফিসের একটি ডিভিডি পারচেজ করতে হবে, সেটি আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে, অথবা আপনি অনলাইন থেকে ডাউনলোড এমএস অফিস, এমএস অফিস লিখে সার্চ দিলে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর যখনই আপনি কোনো কিছু ডাউনলোড করবেন সেটি চলে আসবে। আপনি যদি ফোল্ডারে যান, এটি হচ্ছে টাস্ক বার, আপনি যদি এখান থেকে ফোল্ডারে যান এবং আপনি যদি ডাউনলোডস ফোল্ডারে যান তাহলে আপনি এখানে পেয়ে যাবেন। যেমন লক্ষ্য করুন আমরা ফায়ারফক্স ডাউনলোড করেছিলাম, সেটির ইনস্টলার ফাইল এখানে রয়ে গিয়েছে। তো ডাউনলোড করলে আপনি ইউজ করতে পারবেন না, আপনি যেই সফটওয়্যারটি ডাউনলোড করেন না কেন সেটি আপনি ইনস্টল করতে হবে, ডাবল ক্লিক করে ইনস্টল করতে হবে। আমরা এখান থেকে সরাসরি অর্থাৎ ডাউনলোডেড অপশান থেকে সরাসরি ইনস্টল করেছিলাম,
যেমন এটি আমি রিসাইকেলে ফেলে দিচ্ছি, ডিলিট। তো এবার আসুন একটু ড্রাইভ নিয়ে কথা বলি। আপনি যখন কম্পিউটার পারচেজ করছেন, তখন আপনি যখন কম্পিউটার ওপেন করছেন, আপনি ফোল্ডারে গেলে এখানে দিস পিসি লক্ষ্য করুন, এখানে আপনি ড্রাইভগুলো পেয়ে যাবেন। আপনাকে এভাবে ড্রাইভগুলো সাজিয়ে দিবে। আমি কয়টি ড্রাইভ নিয়েছি, 1, 2, 3, 4, চারটি ড্রাইভ নিয়েছি আমি। অর্থাৎ উইন্ডোজ যখন আমি ইনস্টল করেছি বা কাউকে দিয়ে করিয়ে নিয়েছি, তখন আমি এই ড্রাইভগুলো তৈরি করে নিয়েছি। সাপোজ আরও ভালোভাবে বুঝতে গেলে, আমি মনে করছি এটি আমার বাসা, অর্থাৎ কম্পিউটারটি আমার বাড়ি। সেখানে চারটি রুম, সি ড্রাইভ একটি রুম, ডি ড্রাইভ একটি রুম, ই ড্রাইভ একটি রুম, এফ ড্রাইভ একটি রুম। তো এই ড্রাইভগুলো বা রুমগুলো, আমি যদি রুম বলি, প্রত্যেকটি রুমে আমি আমার বিভিন্ন সরঞ্জামগুলো, কম্পিউটারে কাজ করার বিভিন্ন সরঞ্জামগুলো আমি সাজিয়ে রেখেছি। আর সি ড্রাইভ হচ্ছে আপনি যখন কোনো সফটওয়্যার ইনস্টল করছেন, তখন সেটি সরাসরি সি ড্রাইভে ইনস্টল হচ্ছে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। আর এটি হচ্ছে ডিভিডি রম ড্রাইভ, অর্থাৎ সিডি রম বা ডিভিডি রম আপনারা এখান থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন। পাশাপাশি লক্ষ্য করুন, উইন্ডোজের সাথে ভিডিওস ফোল্ডার থাকে, যেখানে আপনারা ভিডিও রাখতে পারেন। ডেস্কটপ, এটি ডেস্কটপ ফোল্ডার, অর্থাৎ এখানে আপনারা যা দেখছেন, ডেস্কটপে যা দেখছেন সেটি এই ডেস্কটপ ফোল্ডারে পেয়ে যাবেন। ডাউনলোডস ফোল্ডারে পূর্বেই বলেছি, আপনি যেগুলো ডাউনলোড করবেন, যেই সফটওয়্যারগুলো, সেগুলো সব এখানে থাকবে, বা ইমেজ বা ভিডিওগুলো, সেগুলো এখান থেকে কাট করে আপনি অন্য কোথাও নিয়ে যেতে পারেন, কপি করে। মিউজিক, এখানে আপনারা মিউজিকগুলো রাখতে পারেন। পিকচার্স, এখানে আপনারা পিকচার্সগুলো রাখতে পারেন। তো সাপোজ আমরা যদি ডাউনলোড ফোল্ডারে যাই, লক্ষ্য করুন এটি আমরা ডাউনলোড করেছিলাম, ফায়ারফক্সের সফটওয়্যার। তো এটিকে আমি এখান থেকে কাট করতে পারি অথবা কপি করতে পারি। কপি করে নিয়ে গেলে একটি কপি চলে যাবে, আর কাট করলে সরাসরি চলে যাবে। তাহলে আমি যদি কাট করি, সাপোজ আমি এটি এফ ড্রাইভে রেখে দিতে চাচ্ছি অ্যাজ এ ব্যাকআপ। তো আশা করছি আমরা ব্যাকআপটি বুঝতে পেরেছি। অর্থাৎ আপনি যখন কোনো সফটওয়্যার ডাউনলোড করছেন, সেটির যে ইনস্টলার ফাইল, সেটির একটি ব্যাকআপ কপি আপনি যে কোনো ড্রাইভে, বা আমরা যদি রুম বলি, আপনার যে কোনো রুমে আপনি রেখে দিতে পারেন। অথবা ফোল্ডার তৈরি করে, সাপোজ আপনি একটি নিউ ফোল্ডার তৈরি করলেন, নিউ ফোল্ডার, আপনি এটির নাম দিলেন সফটওয়্যার্স, SOFT WARES সফটওয়্যার্স। এই সফটওয়্যারটি আপনি ড্র্যাগ করে এখানে রেখে দিতে পারেন, অথবা কাট করে আপনি রেখে দিতে পারেন। আশা করছি আমি বোঝাতে পেরেছি। তো এটি আমি ডিলিট করে দিচ্ছি। এ ধরনের ব্যাকআপ প্রচুর রয়েছে আমার কাছে। তো আমরা যেটি ডিলিট করেছি সেটি রিসাইকেল বিনে চলে এসেছে, নিশ্চয়ই বুঝতে পারছি আমরা। তো সাপোজ আপনি মাইক্রোসফট অফিস নিয়ে কাজ করবেন, তাহলে আপনাকে মাইক্রোসফট অফিস ডাউনলোড করে নিতে হবে, ইনস্টল করতে হবে। আপনারা যেই সফটওয়্যারটি ইনস্টল করছেন, তার আইকন যদি ডেস্কটপে রেখে দেন, সেখান থেকেও ডাবল ক্লিক করে আপনারা ওপেন করতে পারেন। তো লক্ষ্য করুন, আমি যে ভার্সনটি ইউজ করেছি সেটি এভাবে টেমপ্লেটটি আসে। এখান থেকে আমি ওয়ার্ড ইউজ করতে পারি, এক্সেল ইউজ করতে পারি, পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারি, ড্রয়িং ইউজ করতে পারি, এবং ম্যাথ ফর্মুলা আরও আদার্স রয়েছে। তো সাপোজ আমি যদি এমএস ওয়ার্ডটি ওপেন করে দেখাই, লক্ষ্য করুন এটি হচ্ছে এমএস ওয়ার্ড। তাহলে এখানে আমি টাইপিং রিলেটেড যত ধরনের কাজ, যেমন আপনারা জবে কোথাও অ্যাপ্লাই করবেন, সেটির জন্য আপনারা অ্যাপ্লিকেশন লিখতে পারেন। সাপোজ আমি এখানে লিখলাম আই লাভ মাই কান্ট্রি, আমি এটির ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্ট বড় ছোট করতে পারি। সাপোজ এখান থেকে আমি ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম, আমি বোল্ড করতে পারি। তাহলে আমি এটি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ। তো আসুন আমরা একটু ফোল্ডার নিয়ে আলোচনা করি। তো লক্ষ্য করুন, এখানে রাইট বাটন ক্লিক করলেই, অথবা যে কোনো জায়গায় আপনি যে কোনো ড্রাইভে, সাপোজ আমি যদি ডি ড্রাইভে যাই, আপনি রাইট বাটন ক্লিক করে নিউতে গেলেই ইচ্ছে মতো ফোল্ডার নিতে পারবেন। এভাবে যেমন নিউ ফোল্ডার, আমি যদি আরেকটি নেই, নিউ ফোল্ডার টু, এভাবে আসতে থাকবে। এবং এগুলোকে আপনি রিনেম করতে পারবেন, যেমন এটির নাম দিচ্ছি আমি ফটোশপ। তাহলে আপনি ফটোশপ রিলেটেড ফাইলগুলো এখানে রাখতে পারেন। সাপোজ এটির নাম দিলাম আমি ইলাস্ট্রেটর, তাহলে আপনি ইলাস্ট্রেটর রিলেটেড ফাইলগুলো এখানে রাখতে পারেন। তো এভাবে আপনি যেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, সেই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদাভাবে ফোল্ডার তৈরি করে সাজিয়ে রাখতে পারেন। তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে, খুঁজে পেতে সুবিধা হবে।
তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, ডিলিট। সেম একইভাবে আপনি ডেস্কটপেও ফোল্ডার তৈরি করতে পারেন, একইভাবে আপনি সাজিয়ে রাখতে পারেন। তো যেহেতু ফোল্ডার নিয়ে আলোচনা চলেই আসলো, ফোল্ডার নিয়ে আরেকটি বিষয় ক্লিয়ার করি। যেমন লক্ষ্য করুন, এটি হচ্ছে একটি জিপ ফাইল, এটি হচ্ছে একটি জিপ ফাইল। তাহলে এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি, এখানে চলে আসছে এক্সট্রাক্ট ফাইলস, অর্থাৎ এই ফাইলটিকে আমি এক্সট্রাক্ট করে ফেলতে পারি। যেমন এখানে আমি রেখেছি প্রফিট বিল্ডার থিম অ্যান্ড প্লাগইন, তাহলে এটিকে যদি আমি এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট ফাইলস, ওকে, লক্ষ্য করুন এই ফাইলটি এক্সট্রাক্ট হয়ে জিপ ফাইল থেকে নর্মাল ফোল্ডার হয়ে গেল। তাহলে এখানে যদি আমি ওপেন করি, এই প্লাগইন এবং থিমগুলো এখন আমি ইচ্ছেমতো ইউজ করতে পারবো। আশা করছি বোঝাতে পেরেছি। তো আমি এটিও ডিলিট করে দিচ্ছি। নর্মালি এভাবে আপনাদের পিসিতে নাও আসতে পারে, অর্থাৎ জিপ ফাইল আকারে নাও আসতে পারে। আপনার পিসিতে জিপ ফরম্যাট সেট করার জন্য আপনি যা করবেন তা হচ্ছে উইনরার, আপনি গুগলে সার্চ করবেন। গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। সাপোজ লক্ষ্য করুন, একটি টপিক বোঝাতে গেলে অন্য একটি টপিক চলে আসে। গুগল, এটি হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। এখানে আপনি যা খুশি তাই লিখে সার্চ দিতে পারেন। আপনি যদি ভাইশিপন লিখে সার্চ দেন, VaiShipon, ভাইশিপন, আমার চ্যানেল রিলেটেড সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন, অর্থাৎ আমি কি করি না করি এভরিথিং। তাহলে আমরা যেটি আলোচনা করছিলাম সেটি হচ্ছে সফটওয়্যার, উইনরার সফটওয়্যার। তো আমরা যদি এখানে ডাউনলোড উইনরার, এখানে বিটের একটি ব্যাপার রয়েছে, অর্থাৎ উইন্ডোজের বিটের একটি ব্যাপার রয়েছে। উইন্ডোজ যখন আপনি ইনস্টল করছেন আপনার পিসিতে, তখন দুটি ভার্সন থাকে, একটি হচ্ছে 64 বিট, একটি হচ্ছে 32 বিট। আপনার মেশিন যদি 64 বিটের হয় তাহলে আপনি 64 বিট ইনস্টল করবেন, আপনার মেশিন যদি 32 বিটের হয় তাহলে আপনি 32 বিট ইনস্টল করবেন, অথবা আপনি যদি ম্যাক ইউজ করেন তাহলে ম্যাক ভার্সন ইনস্টল করবেন। তাহলে আমরা যদি উইনরার রেখে সার্চ দিই, লক্ষ্য করুন আপনারা এখান থেকে উইনরার সফটওয়্যারটি ডাউনলোড করে, ফ্রিতে ডাউনলোড করে ইনস্টল করে নিলেই আপনি আপনার পিসিতে যখন কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন তখন এভাবে জিপ ফরম্যাটে পেয়ে যাবেন, এবং সেগুলো রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট ফাইলস করে নিতে পারবেন, যেটি আমি পূর্বেই দেখিয়েছি। তাহলে এবার আসি যে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার কী কী সফটওয়্যার প্রয়োজন। আপনি যদি নর্মাল ডেটা এন্ট্রির কাজ করেন তাহলে ডেটা এন্ট্রি বিভিন্ন লেভেলের হয়ে থাকে। আপনি MS ওয়ার্ড দিয়ে ডেটা এন্ট্রি করতে পারেন, MS এক্সেল দিয়ে ডেটা এন্ট্রি করতে পারেন, MS পাওয়ার পয়েন্ট দিয়ে ডেটা এন্ট্রি করতে পারেন, আপনি ওয়েব ডিজাইন রিলেটেড ডেটা এন্ট্রি করতে পারেন। তো যেহেতু একেবারে বেসিক লেভেলের টিউটোরিয়াল, তাই আমি সাপোজ আমি মনে করছি যে আপনি MS ওয়ার্ড দিয়ে ডেটা এন্ট্রির কাজ করবেন, তাহলে আপনার মেশিনে অবশ্যই MS ওয়ার্ড থাকতে হবে। সাপোজ এবার আসি আমি একটু অ্যাডভান্স লেভেলে চলে যাই। সাপোজ আমি মনে করছি যে আপনি কাজ জানেন, তাহলে আপনি কাজ পেতে গেলে এই দুইটি মার্কেট প্লেসে সাইন আপ করে নিতে পারেন, ফাইবার এবং আপওয়ার্ক। জাস্ট অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি একটি সাইন আপ করবেন। আমি freelancer.com কথা বলছি না, তার কারণ হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট পপুলার মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক। তাহলে আপনি ফাইবারে এবং আপওয়ার্কে অ্যাজ এ ফ্রিল্যান্সার একটি অ্যাকাউন্ট করে নিতে পারেন। অ্যাকাউন্ট করার পরে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটি চমৎকারভাবে সাজাতে হবে, আর এর জন্য আপনি আপনাদের চ্যানেল হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইশিপনে গিয়ে আপনি জাস্ট এই সার্চ বক্সে, সাপোজ আপনি আপওয়ার্ক সম্পর্কে শিখতে চাচ্ছেন, তাহলে এখানে আপওয়ার্ক লিখে সার্চ দিন, আপনি আপওয়ার্কের পর্যাপ্ত টিউটোরিয়াল পেয়ে যাবেন যেগুলো দেখে আপনি শিখে ফেলতে পারেন। আপনি ফাইবার সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনি এখানে FIVERR ফাইবার লিখে সার্চ দেন, আপনি ফাইবারের পর্যাপ্ত টিউটোরিয়াল পেয়ে যাবেন যেগুলো দেখে আপনি শিখে ফেলতে পারেন। তাহলে আমি মনে করছি আপনার দুইটি আইডি হয়ে গিয়েছে, আপনি এগুলো স্টাডি করেছেন এবং সাজানো কমপ্লিট। তাহলে ফার্স্ট টাইম আমরা মনে করছি যে আমরা কোন ধরনের ডাটা এন্ট্রির কাজ করব, আমরা MS ওয়ার্ড ডাটা এন্ট্রির কাজ করব। তাহলে আমি আপওয়ার্কে গিয়ে এখানে যদি সার্চ করি জবস, এখানে সার্চ করার তিনটি অপশান, একটি হচ্ছে ট্যালেন্ট, প্রজেক্টস অ্যান্ড জবস। তাহলে আমি এখানে যদি জব সার্চ করি, সাপোজ MS ওয়ার্ড ডাটা এন্ট্রি, লক্ষ্য করুন আজকের তারিখে 2709টি জব শুধুমাত্র MS ওয়ার্ড ডাটা এন্ট্রির উপরে, রিজিউম বিল্ডিং উইথ MS ওয়ার্ড, ডাটা এন্ট্রি এক্সপিরিয়েন্স, রিক্রুটস আর রিকোয়ার্ড, ডাটা এন্ট্রি ওয়ার্কস রিকোয়ার্ড,
আই নিড কপি টাইপিং এক্সপার্ট, একেবারে ইজি লেভেলের কাজ। আপনি যদি জাস্ট এমএস ওয়ার্ড জানেন তাহলে আপনি এ ধরনের কাজগুলো করতে পারেন। আপনাকে জাস্ট এ ধরনের কাজগুলোতে অ্যাপ্লাই করতে হবে, এবং যেহেতু প্রচুর কম্পিটিশন, শুধু আপনি একা না, অনেকেই অ্যাপ্লাই করবে, অনেক এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করবে, আপনি নতুন ফ্রিল্যান্সার হিসাবে অ্যাপ্লাই করবেন, তো সেখানে কাজ পাওয়াটা আপনার জন্য একটু টাফ হবে, বাট একটা সময় আপনি কাজ পেয়ে যাবেন। আপনার যদি চেষ্টা থাকে, সাধনা থাকে, অবশ্যই আপনি কাজ পেয়ে যাবেন। জাস্ট আপনাকে কাজটি করে এই অনলাইনের মাধ্যমেই বায়ারকে জমা দিতে হবে, এবং অটোমেটিক্যালি বায়ার আপনাকে যে পরিমাণ ডলার পে করবে তা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। ইভেন ফাইবারে আপনি গিগ তৈরি করতে পারেন, আপনি যে ধরনের এমএস ওয়ার্ড রিলেটেড কাজগুলো করবেন সেগুলোর উপরে, এবং সেম একইভাবে কাজ করে জমা দিয়ে আপনি টাকাগুলো এখান থেকে উইথড্র করে নিতে পারেন। আর উইথড্র এখন একেবারেই ইজি, বাংলাদেশের যে কোনো প্রাইভেট ব্যাংকে ফ্রিল্যান্সিংয়ের টাকাগুলো ট্রান্সফার করা যায়। তো সাপোজ আমি মনে করছি যে আপনি গ্রাফিক্সের কাজ করবেন, তো গ্রাফিক্সের কাজ করতে গেলে আপনার দুটি সফটওয়্যার আপনার মাস্ট লাগবে, একটি হচ্ছে ফটোশপ এবং অন্যটি হচ্ছে ইলাস্ট্রেটর। অর্থাৎ এই দুইটি সফটওয়্যারের কাজ যদি আপনি শিখে নেন, আপনি গ্রাফিক্সের কাজগুলো চমৎকারভাবে করতে পারবেন। সাপোজ আমি যদি ফটোশপ ওপেন করি, তো এটি হচ্ছে ফটোশপ। আপনি ফটোশপ মূলত ইমেজ বেসড সফটওয়্যার, অর্থাৎ ইমেজ নিয়ে আপনি যখন ডিজাইনের কাজ করবেন তখন আপনি এই সফটওয়্যারটি ইউজ করবেন। যেমন ইউটিউবের থাম্বনেইল ডিজাইন আপনি এখান থেকে করতে পারেন। সাপোজ আমি যদি ইলাস্ট্রেটর ওপেন করি, আমি নিউ ফাইলে ক্লিক করে একটি নতুন ফাইল ক্রিয়েট করে নিলাম, তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা লোগো ডিজাইন, ব্রোশার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, অর্থাৎ গ্রাফিক্সের যত ধরনের ডিজাইন সবগুলো আপনি এটির মাধ্যমে করতে পারেন। খুব কঠিন কিছু না, আপনাকে জাস্ট দুটি টিউটোরিয়াল দেখে আপনি শিখে নিতে পারেন। শো করছি আমি, আপনি যদি ইউটিউব চ্যানেলে যান, ভাইশিপন আপনাদের চ্যানেল, হাজার টিউটোরিয়ালের চ্যানেল, সাপোজ এখানে আপনি যদি ফটোশপ লিখে সার্চ দেন, ফটোশপ লক্ষ্য করুন, পর্যাপ্ত টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনারা ফটোশপের। অথবা আপনি যদি ভিডিওজে যান, এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ ফটোশপ টিউটোরিয়াল, সবগুলো টুলসের ব্যবহার দেখানো হয়েছে। এই টিউটোরিয়ালটি স্টাডি করার মাধ্যমে আপনি ফটোশপ শিখে ফেলতে পারেন। সাপোজ আপনি ইলাস্ট্রেটর শিখতে চাচ্ছেন, তাহলে ইলাস্ট্রেটর 2022 সম্পূর্ণ টিউটোরিয়াল এখানে দেওয়া হয়েছে। এই টিউটোরিয়ালটি স্টেপ বাই স্টেপ স্টাডি করে আপনি ফটোশপ ইলাস্ট্রেটর দুটি ভিডিওর মাধ্যমে আপনি শিখে ফেলতে পারছেন। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে গ্রাফিক্সের কাজ করতে গেলে আমাদের দুটি সফটওয়্যার লাগবে, একটি হচ্ছে ফটোশপ এবং অন্যটি হচ্ছে ইলাস্ট্রেটর, এবং দুটি সফটওয়্যার আমাদেরকে শিখে নিতে হবে। তো সাপোজ আমি মনে করছি যে আপনারা অ্যানিমেশন নিয়ে কাজ করবেন, তাহলে অ্যানিমেশন নিয়ে কাজ করতে গেলে আপনাদের এই কয়টি সফটওয়্যার মাস্ট থাকতে হবে। যেমন ক্রিতা, এটিও আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ফ্রি সফটওয়্যার। ক্রিতার উপরও পর্যাপ্ত টিউটোরিয়াল দিয়েছি আমি ভাইশিপন চ্যানেলে। এরপরে আপনাদের সাপোজ আপনাদের কাছে যদি প্লটাগন, অ্যানিমেজ এই সফটওয়্যারগুলো যদি থাকে আপনাদের কাছে, আপনারা ইজিলি চমৎকার চমৎকার সব অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। ক্যামতাসিয়া, সাপোজ আপনি যদি আমার মতো টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে চান তাহলে আপনার ক্যামতাসিয়া থাকতে হবে। যেমন আমি ইউজ করছি ক্যামতাসিয়া স্টুডিও 8 এবং ক্যামতাসিয়া স্টুডিও 2021। সাপোজ এটি যদি আমি একটু ওপেন করে দেখাই, অ্যানিমেশন সফটওয়্যার, এই সফটওয়্যারগুলোর উপরও পর্যাপ্ত টিউটোরিয়াল রয়েছে ভাইশিপন চ্যানেলে। ওকে, আমি ওপেন করছি না, ক্লোজ করছি। সাপোজ আপনি ইমেইল মার্কেটিংয়ের কাজ করছেন, তাহলে আপনার ইমেইল মার্কেটিংয়ের জন্য চমৎকার সফটওয়্যার থাকতে হবে আপনার কাছে। সাপোজ এই সফটওয়্যারটি যদি আপনাদের কাছে থাকে, সেন্ড ব্লাস্টার, এটির মাধ্যমে আপনি চমৎকারভাবে ইমেইল মার্কেটিং করতে পারছেন। তো আশা করছি সফটওয়্যার সম্পর্কে মোটামুটি আমাদের একটি ধারণা হয়েছে। যেমন আরও কিছু সফটওয়্যার, লেভেলেটর, এটি আপনি যে রেকর্ডিং করছেন, ভয়েস রেকর্ড করছেন, সেটার সাউন্ডকে চমৎকারভাবে মসৃণ করে দেয়। তারপরে যেমন এই সফটওয়্যারটি OBS স্টুডিও, এটির মাধ্যমে আপনি লাইভ করতে পারবেন অনলাইনে, ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লেসগুলোতে আপনি লাইভ করতে পারবেন। যেমন এই সফটওয়্যারটি, এটির মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনলিমিটেড মেসেজ পাঠাতে পারবেন। এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন, ফিমেল ভয়েসকে মেল ভয়েস করতে পারবেন, মেল ভয়েসকে ফিমেল ভয়েস করতে পারবেন, এবং আদার্স অন্যান্য আপনার নিজস্ব ভয়েস দিয়ে অন্যান্য ভয়েস তৈরি করতে পারবেন, যেমন বেবি ভয়েস, রোবট ভয়েস ইত্যাদি। তো যেহেতু ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছেন, তাহলে বায়ারের সাথে আপনি যখন যোগাযোগ করবেন তখন আপনার কিছু যোগাযোগ মাধ্যম তৈরি করতে হবে, যেমন হোয়াটসঅ্যাপ, স্কাইপে, টেলিগ্রাম ইত্যাদি।
এবং এই সফটওয়্যারগুলো শুধু আপনার মোবাইলে থাকলে হবে না, আপনি উইন্ডোজও ইনস্টল করে নিতে পারেন। আর কীভাবে ইনস্টল করতে হবে এই সফটওয়্যারগুলো বিস্তারিত টিউটোরিয়াল দেওয়া আছে ভাইশিপন চ্যানেলে। আর এখানে ক্লিক করে এই সেটিংসে গিয়ে আপনারা উইন্ডোজের বিভিন্ন সেটিংসগুলো চেঞ্জ করতে পারেন। তো তিনটি কমান্ড, উইন্ডোজের তিনটি কমান্ড বা সফটওয়্যারের তিনটি কমান্ড যদি আপনি ভালোভাবে জানেন তাহলে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন। আর সেটি হচ্ছে কাট কপি পেস্ট। সাপোজ আমি যদি এমএস ওয়ার্ড দিয়ে দেখাই, লক্ষ্য করুন আমি এখানে আমার চ্যানেলের নাম লিখলাম ভাইশিপন, VaiShipon। তাহলে এটিকে আমি একটু বড় করে নেই, সিলেক্ট করে ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম, আমি কালার চেঞ্জ করে দিলাম। তো লক্ষ্য করুন এটিকে আমি এখান থেকে কাট করে ফেলতে পারি, এখান থেকে কাট করতে পারি, এখান থেকে কাট করতে পারি, কপি করতে পারি, পেস্ট করতে পারি। তো আমরা শর্টকাট দিয়ে শিখব, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের জন্য, যে কোনো ক্ষেত্রে কম্পিউটারে যে কোনো ক্ষেত্রে কাজ করতে গেলে, যে কোনো সফটওয়্যার নিয়ে কাজ করতে গেলে, ইভেন উইন্ডোজে কাজ করতে গেলে। তো সাপোজ এটি আমি কাট করছি, কন্ট্রোল এক্স, কাট করে আমি অন্য যে কোনো জায়গায়, অন্য যে কোনো ফাইলে আমি এটি পেস্ট করতে পারি। এটি একটি ফাইল, কন্ট্রোল ভি পেস্ট, আমি কন্ট্রোল জেড দিয়ে আনড্রো করছি, অর্থাৎ পূর্বের অবস্থানে ফিরে গেলাম, কন্ট্রোল এক্স কাট করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম। আশা করছি বুঝতে পেরেছি, বাট আবার কন্ট্রোল ভি দিলে এটি কপি হয়ে এসেছে, কাটও হয়েছে কপিও হয়েছে। তাহলে আর আমরা সাপোজ এটি আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল জেড, এটি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তাহলে আমার এখান থেকে কাট হবে না, অর্থাৎ কপি হয়েছে। তাহলে আমি যদি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, নতুন আরেকটি কপি তৈরি হয়েছে। আশা করছি আমরা বুঝতে পেরেছি, প্রত্যেকটি সফটওয়্যারে এই কমান্ডগুলো কাজে লাগবে। তাহলে আমি এটি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে যেমন এখানে আমি একটি ফোল্ডার তৈরি করি, ফোল্ডার আমি এটির নাম দিলাম ভাইশিপন, ইউটিউব চ্যানেলের নাম VaiShipon ভাইশিপন। তো এটি আমি যদি কাট করে, লক্ষ্য করুন কাট করে আমি এফ ড্রাইভে নিয়ে গেলাম পেস্ট, আমার ডেস্কটপে এখন আর ফোল্ডারটি নেই। বাট আমি যদি এখান থেকে কাট করে নিয়ে গিয়েছি, আমি কন্ট্রোল জেড দিলে এটি চলে আসবে, অর্থাৎ আন্ডো করেছি আমি, লক্ষ্য করুন এখানে আর নেই, অর্থাৎ এফ ড্রাইভে যে রেখেছিলাম আমি সেখানে আর নেই। তো এবার আমি কপি করলাম, কপি করে আমি এফ ড্রাইভে নিয়ে গেলাম, লক্ষ্য করুন এখানে চলে এসেছে একটি কপি, পাশাপাশি এখানেও এই কপিটি আছে। সেম একইভাবে মনে করুন আমি এই ফাইলটি কপি করলাম, কপি করে আমি এই ফোল্ডারে রেখে দিলাম পেস্ট, তাহলে এই ফাইলটি আমার এখানেও আছে, আবার পূর্বের ডেস্কটপেও আমার এই ফাইলটি রয়েছে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। তো এই কাট কপি পেস্ট, এই তিনটি কমান্ড, তো এই কাট কপি পেস্ট এই তিনটি কমান্ড এবং আন্ডো কন্ট্রোল জেড, এই চারটি কমান্ড যদি আপনারা ভালোভাবে বোঝেন তাহলে আপনারা যে কোনো সফটওয়্যারে যখন শিখবেন, কাজ করবেন, আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। আশা করছি আমি বোঝাতে পেরেছি। তো আপনারা যখন বেসিক লেভেলে এক্সপার্ট হয়ে যাবেন তখন ভাইশিপন চ্যানেলে এসে যে কোনো সেক্টরে, যে কোনো সেক্টরে সার্চ করবেন আর শিখতে থাকবেন। যেমন আপনি ফেসবুক মার্কেটিং শিখতে চাচ্ছেন তাহলে এখানে লিখুন ফেসবুক, অর্থাৎ ভাইশিপন চ্যানেলে এসে সার্চ বক্সে ফেসবুক এ টু জেড আপনি ফেসবুকের টোটাল মার্কেটিং পলিসি পেয়ে যাবেন এই একটি ভিডিওতে, পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিংয়ের উপরে প্রচুর টিউটোরিয়াল রয়েছে। অর্থাৎ আপনাদের শেখার মতো ভাইশিপন চ্যানেলে প্রচুর টিউটোরিয়াল আছে যেগুলো দেখে আপনারা শিখতে পারেন। আর নতুনদের জন্য আজকের বেসিক লেভেলের টিউটোরিয়ালটি অনেক বেশি হেল্পফুল হবে। আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। আর সবশেষে বলছি, ভাইশিপন আপনাদের চ্যানেল, হাজার টিউটোরিয়ালের চ্যানেল, যদি টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।